তো শীত চলে গেছে, শীতের সবজি সব রেখে দিয়েছি ফ্রোজেন করে। আজকে সেই সবজি দিয়ে ভীষণ মজাদার সবজি তরকারি রান্না করে দেখাবো আপনাদের। তো এখানে সিম, আলু, ফুলকপি আর রুই মাছি দিয়ে শীতের তরকারি রান্না করব। তো গরমের মধ্যেও শীতের সবজি তরকারির স্বাদই কিন্তু অন্যরকম। তো চলে আসলাম রান্না করতে। প্রথমেই এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তো তরকারির মধ্যে তেলটা কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, তো তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিই 2-3টা কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। তো ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে কিন্তু আমি সিম, ফুলকপিটা বের করে রেখেছি। তো এখানে আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নেব, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব পানি। তো আমি কিন্তু সিম আর ফুলকপিটা শুধু হালকা বয়েল করে আর কি, শুধু একবার বলক দিয়েই কিন্তু পানিটা ছেঁকে তারপর সবজিগুলো ঠান্ডা করে একদম বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পানিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নেব। তো আমি যেই আদা রসুন বাটাটা দিয়েছি তার সাথে কিন্তু কিন্তু তেজপাতা এবং জিরা বাটাও ছিল। তো আদা রসুনের সাথে আমি সবসময়ই জিরা তেজপাতাও বেটে মিশিয়ে রাখি। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি আলু, আলুটা দিয়ে 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 তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পানির সাথে। তো আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম সিম আর ফুলকপিটা। তো দেখুন এখনও কিন্তু পুরোপুরি আর কি বরফটা ছুটেনি সিম আর ফুলকপি থেকে। তো যেহেতু এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু একটু বয়েল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই কারণে এগুলো পরিষ্কারই আছে আর বরফটা সহই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। দেখে মনে হচ্ছে না শীতের তরকারি রান্না করছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো, এখানে আমি বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। তো সবজি তরকারির মধ্যে টমেটোটা বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর আমি কিন্তু সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সবজি কিন্তু যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগে। তো এখানে খুব ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এখানে আমি ঝোলটা যেমন খাবো ঠিক তেমনই কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। তো যখন পানিটা বলক এসে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো রুই মাছ দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। মাছগুলো কিন্তু আমি একটু একটু আদা রসুন বাটা, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির উপরে। তো এখানে কিন্তু অনেকগুলো সবজি তরকারি রান্না করছি। এখানে যেহেতু অনেক দিন পরে এই সবজিটা রান্না করছি, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, একটু বেশি বেশি করেই কিন্তু সবাই খাবে। তো আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় 15 মিনিট জাল করার পর কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর সবজিটা কিন্তু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো ভাববেন না যে ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু গলবে না, এটা ভাব। তো এখানে আমি জাল হওয়ার পর দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা, তো লবণটা দেখে নিয়েছি, আর এই ধনে পাতাগুলোও কিন্তু ফ্রোজেন করা। তো এখানে ধনে পাতাও বেশি করে দিয়ে দিয়েছি, আর ধনে পাতাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো ডিপ ফ্রিজে ছিল। তো ফ্রোজেন করা ধনে পাতাও আমি এখানে দিয়ে দিয়েছি, সব কিছু ফ্রোজেন। আজকে রান্নাটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। আর গরমের মধ্যে এই সবজিটা কিন্তু খেতে অসম্ভব মজা। একদম শীতে যেই তরকারিটা আমরা যেভাবে রান্না করে খাই ঠিক সেরকমই কিন্তু এর স্বাদ, গন্ধ ঠিক সেরকমই, মানে কোনো দিক দিয়ে কিন্তু কম নয়, একদম পারফেক্ট হবে এই তরকারিটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।